হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। আসলে দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। তো আমি আসলে আজকের ভিডিওটা হচ্ছে উমরা করতে গেছিলাম। উমরাতে যাওয়ার পথে আমরা আসলে রাতের বেলায় যখন জার্নি করে আসছি তো অনেক রাতে, তো সেক্ষেত্রে আমরা আপনার এখন দিয়ে দিনের প্রায় 11টার দিকে সকালের নাস্তা খাইতে আসছি। তো নাস্তা খাওয়ার জন্য একটা বাঙালি হোটেলে গেলাম আমরা প্রথমত। তো বাঙালি হোটেলে যাইলাম, যাওয়ার পর ওখানে আপনার এখন এই যে দেখেন বসতেছি, এই যে বাঙালি হোটেলে যাইলে সুবিধা হচ্ছে আপনার, মনে করেন যে আমার বন্ধুরা আছে এখানে, ভাই বোনেদের আছে, আর সুবিধাটা হচ্ছে এরকম যে আপনার মনে করেন বাংলায় কথা বলতে পারলেন, কী খাইবেন না খাইলেন সব ধরনের একটু সুযোগ সুবিধা পালেন। বাঙালিরা কিছু লোক আছে, বাঙালিরা সুযোগ সুবিধা দেয়, কিছু লোক দেয় না। তো যাই হোক, আমি আমার বন্ধু ভাই তাদের সাথে চলে আসছি। তো এখন আমি বেসিনের দিকে যাব, একটু হাত ধুয়ে নিব, দেখতেই পারবেন অবশ্য আমাকে। তো আমি এই যে দেখেন বেসিন থেকে এক হাতে মোবাইল ভিডিও করে দিচ্ছি আপনাদের জন্য, আর এক হাতে আমার হাত ধুয়ে নিলাম। তো আমরা আসলে আজকে খাবারের ভিডিওটা দেখাবো না, কারণ হচ্ছে সকালের নাস্তা রুটি পরোটা খাইছি আর কি, ডাল ভাজি এগুলো আসলে তা দেখানোর কিছু নাই ওরকম। তো আসলে আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা অবশ্যই একটু পরে শুরু করব। তো আসলে হোটেলে এখনই আমি খাবারের তালিকাটা দেখানোর চেষ্টা করব আপনাদের, যে এখানে কত রিয়ালে মানে কত টাকায় আপনি কি কি খাবার পাবেন। তো এই হচ্ছে আসলে বাংলাদেশি হোটেলগুলোর পরিবেশ। আপনি যদি সৌদি আরবের হোটেলগুলোতে যান তাহলে ওগুলোর পরিবেশ আরও অনেক সুন্দর, দেখতে ভাল লাগবে। তো বড়ো ভাইদের দেখানো শেষ, এখন এই যে দেখেন খাবারের তালিকাটা দেখে নিলাম। তো খাবারের বিরতির পর আমরা চলে আসছি আবারও, এখন আমরা মদিনাতে, যেটা হচ্ছে আসলে মেন টপিক। মদিনাতে আন্ডার পাস একটা মার্কেট আছে, মদিনা শরীফে যাওয়ার আগে আমরা যেই রাস্তায় গেছি ওই রাস্তা দিয়ে পড়ছি। এটা হচ্ছে আপনার মদিনা শরীফের ঠিক দক্ষিণ সাইডে, ঠিক আছে? দক্ষিণ সাইডে এই আন্ডার পাসটা দেখানোর জন্য, যে বাংলাদেশের আসলে আছে এরকম আন্ডার পাস আপনার ইয়েতে, আমাদের সৌদি আরবে যে পাসটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে সেম সেম পাওয়া যেতে পারে গুলিস্তানে, যেখানে মোবাইল মার্কেট ওখানে। তো সেম সেম আমার কাছে মনে হয়েছে, কিন্তু এখানটাই খুব স্ট্যান্ডার্ড। তো আমরা এখনই এই যে আন্ডার পাসে ঢুকতেছি, এখানে দেখেন, তো আন্ডার পাসের ভিতরে এখনই যাব, লিফটে নামব। আসলে সবাই জন্য দোয়া করছি, আমি উমরা গেছিলাম, বিশ্বের পুরা মুসলমান যত মানুষ আছে মানব জাতির জন্য দোয়া করছি। তো আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করছি, ফাঁকে আমার জন্যও দোয়া করছি। আসলে সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কারণ হচ্ছে আমি তো বলেই থাকি যে আমার পাশে থাকুন, সৌদি আরব দেখুন। তো এই যে আন্ডার পাসে নেমে গেলাম আমি লিফটের মাধ্যমে আমার একটু ভিডিও করার পর। তো এই যে দেখেন দোকানগুলো আসলে সবগুলা খোলা না, বিকশিত আছে করোনার কারণে অনেক দোকানই বন্ধ, এখানে অনেক দোকানই নষ্ট হয়ে গেছে, অনেক বাইরের ব্যবসা নষ্ট হয়েছে। এটা হচ্ছে একটা খেজুর টেজুর খাবারের দোকান, এটা সামনে যে দোকানটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটা জুতার দোকান, আর এটা হচ্ছে কাপড় চাপড় বুকরা টুকরা যা লাগে সব ধরনের, মহিলা পুরুষের সবার কাপড় পাওয়া যায়। তো এই সাইডে দেখতে পারবেন কিছু বন্ধ দোকান, আর এটা হচ্ছে আপনার কসমেটিক জাতীয় বেল টেল তসবি টসবি এগুলো পাওয়া যায়, আংটি টাংটি স্বর্ণের দোকান আছে এখানে। তো এখান দেখাচ্ছি আপনাদের খেজুরের দোকান, এটা হচ্ছে কসমেটিকের দোকান, এটাও খেজুরের দোকান, পাশে স্বর্ণের দোকানও ছিল ওই সাইডে। তো যাই হোক, এটা হচ্ছে টুপির দোকান, এটা তো তো এগুলো সব দোকানও শেষ, ভিডিওর প্রায় শেষ প্রান্ত। খেজুরের দোকান দেখালাম, আমরা লিফট আন্ডার পাসটা দেখানোর চেষ্টা করলাম সৌদি আরবের, এটা হচ্ছে আপনার মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারকের কাছেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।